এশিয়া কাপ নিয়ে সুখবর আসলো। এশিয়া কাপ হবে কিনা এমন শঙ্কা কিছুটা দূর হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রস্তাবিত হাইব্রিড মডেলটি এশিয়া ক্রিকেট কাউন্সিলের অনুমোদন পেতে পারে। হাইব্রিড মডেলে পাকিস্তান দ্বিতীয় ভেন্যু হিসেবে প্রস্তাব করেছিল সংযুক্ত আরব আমিরাতকে। তবে আরব আমিরাত নয়, ক্রিকইনফোর খবর অনুযায়ী হাইব্রিড মডেল এসিসি দ্বিতীয় ভেন্যু করবে শ্রীলঙ্কাকে। এশিয়া কাপে ভারত সবগুলো ম্যাচেই খেলবে শ্রীলঙ্কায়, সেটা পাকিস্তানের বিপক্ষের ম্যাচ হলেও কিংবা ভারত ফাইনালে উঠলেও। সেই হিসেবে এশিয়া কাপের আয়োজক হয়েও পাকিস্তানে ম্যাচ হতে পারে চারটা বা পাঁচটা। পাকিস্তানের হওয়া সবগুলো ম্যাচেই হবে লাহোরে। ক্রিকইনফো জানিয়েছে এই সপ্তাহের শেষের দিকেই চূড়ান্ত ঘোষণা দিতে পারে এসিসি। ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের জন্য পয়লা থেকে 17 সেপ্টেম্বর সময় বরাদ্দ করা হয়েছে। সেপ্টেম্বরে আরব আমিরাতের আবহাওয়ার কারণে সেখানে দলগুলো খেলতে যাওয়া নিয়ে আপত্তি করেছিল। এ কারণেই হাইব্রিড মডেলের দ্বিতীয় ভেন্যু নিয়ে নতুন করে ভাবতে হয়েছিল এসিসিকে। এবারের এশিয়া কাপে একই গ্রুপে আছে ভারত পাকিস্তান। 50 ওভারের টুর্নামেন্টটিতে বাছাই পর্ব ছাড়া মোট ম্যাচ হবে 13টি, এর মধ্যে 6টি লিগ ম্যাচ আর 6টি সুপার ফোরের ম্যাচ। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।